Assalamualaikum guys, Shubho Shokal. তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাব, তার আগে আরিয়ানকে ঘুম থেকে ডেকে দিই। ও এখনো ঘুমাচ্ছে। গুড মর্নিং আরি বাবা। তো আমরা এখন নিচে রেস্টুরেন্টে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। তো এখানে অনেকগুলো আইটেম আছে, তো এখন আগে দেখি নি কি কি আছে, দেন সবগুলো থেকে অল্প অল্প করে নিব, দেন টেস্ট করব, দেন বলবো যে খাবারের টেস্টটা কেমন ছিল। তো এখানকার ফুড মোটামুটি অনেক ভালো, টেস্টও অনেক ভালো ছিল। সবগুলো খেতে পারিনি, যা খেয়েছি আমার ভালোই লেগেছে। তো এখানে আমরা ফ্যামিলি মেম্বার সবাই আছি, আড্ডা চলছে, ব্রেকফাস্টও চলছে, খুব ভালোই লাগছে। ব্রেকফাস্টের পর আমরা চলে যাব পুল সাইডে। আজকে সবাই প্রিপারেশন নিয়ে আসছে, সবাই সুইমিং করবে, তো চলুন। তো অ্যান্ড্রি বাবা খুব এক্সাইটেড, আজকে সবাই মিলে খুব সুইমিংয়ে এনজয় করবে, সে খুব প্ল্যান করে এসেছে। তো আমরা পুল সাইডে চলে আসছি। তো সুইমিংয়ের আগে ওরা একটু, যেহেতু জিম আছে তো একটু ওয়ার্কআউট করবে ওরা। তো এটা হলো পুল সাইডের ফুল ভিউটা। This is really awesome. And এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেউ নাই, পুরোই খালি একটা পুল। আসলে টুরিস্টও খুব একটা বেশি নাই এখানে, তাই তো এই ফাঁকে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম সুইমিংয়ের আগে। আরি অ্যান্ড্রি ওর পুরো ফ্যামিলির সাথে খুবই এনজয় করছে মাশাআল্লাহ। ওকে
কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা। কেমন লাগছে তোমার বলো? আরে হ্যাঁ আছি তুই মোশন প্যাডে বেশি এদিকে রাফসান শিখিয়ে দিচ্ছে যে আরিয়ানকে কীভাবে পানিতে ব্যালেন্স করবে। বড় ভাই আসছে। ভাইয়া কেমন লাগছে এখানে? এত গম লাগিয়ে দেবো ভোগের মতো নয়, মনে হয় দেড়া তাই দাম। তো সুইমিং শেষ, সবাই চিল করছে। গাইস জাস্ট লুক এট দিস অ্যামেজিং ওয়েদার। ऐसे कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। सो गाइस এই ছিল আমার কক্সবাজারের ব্লগ পার্ট 2। আশা করি সবার ভালো লেগেছে। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।